হ্যালো ভিওয়ার্স আজ আমি ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য অঙ্কের নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে আমি বলে দেবো অঙ্কের তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে কোন কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে পরীক্ষায় কমন পাবে ঠিক আছে তোমাদের পরীক্ষা হবে কিন্তু চল্লিশে এর আগেও আমি অন্যান্য পড়ানোর সময় বলেছিলাম যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে চল্লিশের মধ্যে সুতরাং সেখানে অঙ্ক কিন্তু অনেকগুলোই থাকবে ওকে তো তোমাদের সাধারণত বেশিরভাগ স্কুলে আর কি বেশিরভাগ স্কুলেই কিন্তু এক থেকে আট পর্যন্ত তোমাদের অধ্যায়গুলো ফলো করবে ফার্স্ট ইউনের টেস্টের জন্য কিন্তু অন্যান্য স্কুলে যদি আটের বাইরে করে সেটা আলাদা ব্যাপার কিন্তু এক থেকে আট পর্যন্ত তোমাদের কিন্তু প্রথম পরীক্ষায় হবে ঠিক আছে আট অধ্যায় পর্যন্ত তো দেখো প্রথম অধ্যায় থেকে কী কী অঙ্কগুলো ভালো করে দেখবে বাস্তব সংখ্যা এখান থেকে কী করবে দেখে নাও শর্ট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট মূলত সংখ্যা কাকে বলে সেক্ষেত্রে এই জায়গাটা ভালো করে পড়ে রাখবে মূলত সংখ্যা সংজ্ঞা হিসেবে পাতা নম্বর তিন তারপর পাতা নম্বর ছয়ের উনি উনিশের দাগের যে হাইলাইট করা অঙ্কটা অ্যান্সার সমেত করে দেওয়া আছে এটা তোমাদের পাঠ্য বই থেকে ভালো করে প্র্যাকটিস করবে তারপর চলে এসো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এখান থেকে তিনের দাগের যেটা দেওয়া রয়েছে নিচের মূলত সংখ্যাগুলো সংখ্যা রেখা স্থাপন করি এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো প্র্যাকটিস করে যাবে দুই একটা কমন পেয়ে যাবে ঠিক আছে মানে পরীক্ষায় থাকবে যে মূলত সংখ্যাগুলো সংখ্যা রেখা স্থাপন করো তো তোমাদের যেটা খুশি দিয়ে দিতে পারে তো এখান থেকে দুই একটা করে রাখবে চারের দাগেরটা ভালো করে করবে আর এখানে করবে সাতের দাগেরটা ঠিক আছে তাহলে কি কি দিলাম কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে তিনের দাগের চারের দাগের এবং সাতের দাগের ঠিক আছে ভালো করে করবে এই পাতার ঠিক নিচে দেখা রয়েছে অমূল্যদের সংখ্যা কাকে বলে এই মূলত সংখ্যা এবং অমূল্যদের সংখ্যার যে ধারণা বা সংজ্ঞা এটা ভালো করে পড়ে রাখবে এবং একটা জিনিস মনে রাখবে অমূল্যদের সংখ্যার ধারণা কারা দেন পিথাগোরাসের অনুগামীরা ঠিক আছে এরকম শট প্রশ্ন কিন্তু পরীক্ষাতে তুলে ধরে তাই বইয়ের এই ছোট ছোট জিনিসগুলোকে ভালো করে তৈরি করবে তারপর চলে এসো পাথর নম্বর সতেরো আমি সংখ্যা রেখায় তিন দশমিক দুই পাঁচ ছয় বাস্তু সংখ্যাটি স্থাপন করি এই অঙ্কটা করে যাবে টেক্স থেকেই তারপর চলে এসো কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট থ্রি এখানে কোনগুলো ভালো করে করবে এখানে করবে তিনের দাগের তিনের দাগের তিনেরটা তিনের দাগের নয়েরটা তিনের দাগের আটেরটা এবং তিনের দাগের দশেরটা ঠিক আছে তাহলে কোনটা দিলাম তিনের দাগের তিন আট নয় দশ এ কটা ভালো করে করবে ঠিক আছে তারপর দেখো রয়েছে পাঁচেরটা পাঁচের সাত ও নয়ের সাতের মধ্যে তিনটি ভিন্ন অমূল্যদের সংখ্যা লিখি ভালো করে করবে এরপর দেখো রয়েছে আটেরটা আটের যেগুলো রয়েছে তার মধ্যে একেরটা এবং একটা ভেরি 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 আর কি ইম্পর্টেন্ট তো এই দুটো দুটো করে প্র্যাকটিস করে যাবে কমন পাবেই তারপর দেখো রয়েছে নয়েরটা নয়েরটাও ভালো করে করবে ঠিক আছে তো দেখো কোশ্চেন থেকে ওয়ান পয়েন্ট থ্রির মধ্যে কম মানে কত কম অঙ্ক তোমাদেরকে করতে হচ্ছে এ কটা করলেই আশা রাখছি এর মধ্যেই কমন পাবে তারপরে পাতা দেখা রয়েছে বহু বিকল্পীয় প্রশ্ন এগুলো তো একটাও বাদ দেওয়ার নয় তার মধ্যেও আমি ইম্পর্টেন্ট বার করেছি সেটা হচ্ছে তিনেরটা ঠিক আছে তিনেরটা ভালো করে করবে ট্রিপল স্টার দিয়ে রাখো ওকে তার নিচে দেখো রয়েছে সংক্ষিপ্ত ভিন্ন উত্তর ভিত্তিক প্রশ্ন তার মধ্যে তিনেরটা এবং চারেরটা পাঁচেরটা তিনটা খুব গুরুত্বপূর্ণ পাঁচেরটা তার থেকে বেশি থেকে বেশি ইম্পর্টেন্ট তাই স্টার করে রাখা আছে ঠিক আছে দেখবে কিন্তু এই তিনটেই ওকে তারপর দেখো দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী এখান থেকে কী করবে এই অধ্যায় অধ্যায়ের ষট্প সূচক ও নিধান কাকে বলে এটা ভালো করে জানা দরকার এটা কিন্তু ভালো করে দেখবে পাতা নম্বর ছাব্বিশে উনত্রিশের দাগের এই অঙ্কটা যেটা বইয়ে করে দেওয়া আছে উদাহরণে এই অঙ্কটা ভালো করে দেখবে এবং তার নিচে যেটা রয়েছে তিরিশের অঙ্কটা দুটোই ভালো করে দেখবে ঠিক আছে অনেক সময় পরীক্ষাতে এই উদাহরণের অঙ্ক তুলে ধরে ঠিক আছে তাই এইগুলো কিন্তু ভালো করে প্রত্যেকেই করবে আমি যেগুলো বলছি একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো বাড়িতে দেখে যেও দেখবে কমন পাবেই এরপর চলে আসো কোশ্চেন দেখি দুই কোশ্চেন দুইয়ের মধ্যে দুইয়ের দাগে যেটা রয়েছে তিনেরটা ভালো করে করবে চারেরটা পাঁচেরটা তো দুয়ের দাগের তিন চার এবং পাঁচ এই তিনটে করবে ঠিক আছে তিনের দাগের ক্ষেত্রে দেখো রয়েছে কোনটা তিনের দাগের ক্ষেত্রে রয়েছে একেরটা তিনের দাগের একেরটা ভালো করে করবে ওকে আর চারের দাগের দুয়েরটা ভালো করে করবে চারের দাগের দুই দেখতেই পাঁচ আছে পাঁচেরটাও করবে সাতেরটাও করবে আটেরটাও করবে ওকে তো কোষে দেখি দুয়ের কি কি করবে বুঝতে পারলে এরপর দেখা রয়েছে নয়ের দাগের নয়ের দাগের দুই তিন এবং পাঁচ এই তিনটে করলেই হবে নয়ের দাগের ক্ষেত্রে ঠিক আছে তারপরে দেখা রয়েছে দশের দাগের বহু বিকল্পের প্রশ্ন দশের একটা ভালো করে করবে তিনেরটা করবে চারেরটা করবে এবং তার নিচে পাঁচেরটা করবে ঠিক আছে শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু থাকবেই পরীক্ষাতে আর এই শর্ট প্রশ্নগুলো করলে ফুলে ফুল নম্বর তো পাওয়াই যায় তাই না তারপর দেখো রয়েছে এগারো দাগের একেরটা করবে চারেরটা করবে পাঁচেরটা করবে ঠিক আছে এগারো দাগের এক চার আর পাঁচ ওকে এরপর হচ্ছে লেখচিত্র অধ্যায় থেকে কি কি করবে দেখে নাও এই পাতাতে প্রথমে দেখো রয়েছে এই ধারণা জনক কাকে বলা হয় ফরাসি দার্শনিক ও গণিতজ্ঞ রেনে দে কাটতে এটা আন্ডারলাইন আন্ডারলাইন বা হাইলাইট বা যেটা হোক মার্ক করে রাখো এটা কিন্তু পরীক্ষাতে সব জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে কাকে লেখচিত্র জনক বলা হয় সেক্ষেত্রে উত্তর হবে রেনে দে কাটতে তো এই অধ্যায়ের পাতা নম্বর উনচল্লিশে চলে যাও সেখানে দেখো সাতের দাগের এই তিনেরটা ভালো করে করবে চারেরটা ভালো করে করবে ঠিক আছে আর আটের দাগের একেরটা আর চারেরটা এই কটা করলেই হবে এই লেখাচিত্র থেকে তারপর দেখো চল্লিশ পাতাতে দশেরটা করবে বারোটা করবে দশ বারো আর পনেরো দাগের এক দুই আর তিন এই তিনটে করলেই হবে এরপরে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি বা দূরত্ব নির্ণয় সেই অধ্যায় কি কি করবে দেখে নাও তুই স্থানাঙ্গ জামিতশ দিকে চার থেকে পাতা নম্বর পঁয়তাল্লিশ কি কি করবে দেখো দুইয়ের দাগের তিনেরটা ভালো করে করবে ঠিক আছে তারপর পাঁচের দাগের দু একটা করবে ওকে ছয়েরটা করবে আটেরটা করবে তারপর নয়ের করবে ওকে একদম নিচে চলে এসো এগারো দাগেরটা করবে তারপর করবে পনেরো দাগের পনেরো দাগের একেরটা করবে দু একটা করবে ঠিক আছে বহু বিকল্পের ক্ষেত্রে ষোলো তাগে দেখো তিনেরটা চারেরটা পাঁচেরটা এই তিনটে করলেই হবে এরপর আছে পাঁচের মানে পাঁচ অধ্যায় রক্ষিক সহ সমীকরণ এখান থেকে কি করবে দেখে নাও এই অধ্যায়ে কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি অর্থাৎ পাতা নম্বর ষাটে পাতায় দেখবে রয়েছে প্রথম দাগের একের দাগের এরটা করবে ঠিক আছে চারের দাগের দেখো চারেরটা পাঁচেরটা ছয়েরটা এবং আটেরটা অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে এগুলো সমাধান প্র্যাকটিস করে রাখবে ঠিক আছে কষে দেখি ফাইভ পয়েন্ট ফোরের দেখবে রয়েছে তুলনামূলক পদ্ধতি এক্ষেত্রে তোমরা করবে তিনের দাগের সি এরটা ডি এরটা ঠিক আছে তার নিচে পাঁচের দাগের করবে পাঁচেরটা ছয়েরটা আর দুয়েরটা ঠিক আছে এই তুলনামূলক পদ্ধতি অপনয়ন পদ্ধতি এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে এবং কষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভের যেটা করবে দুয়ের দাগেরটা করবে তিনের দাগের এরটা করবে চারের দাগের এরটা করবে ডি করবে ঠিক আছে পাঁচের দিকে তিন চার পাঁচ এবং সাত এগুলো ভালো করে করো এর মধ্যেই আসবে এবার দেখো কষেদিকে ফাইভ পয়েন্ট এখানে কি কি করবে দেখো দেখো তিনের দিকেটা করবে চারেরটা করবে পাঁচেরটা করবে ঠিক আছে তিন চার আর পাঁচ আর করবে দশেরটা তাহলেই হবে কোষে দেখি ফাইভ পয়েন্ট সিক্স বজ্রগুণন পদ্ধতি ঠিক আছে এবার যদি রয়েছে কোষে দেখি ফাইভ পয়েন্ট সেভেন এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে তার ক্ষেত্রে মানে এই এই অঙ্কগুলোর মধ্যে আমি তোমাদেরকে মাত্র সাতটা অঙ্ক দেব তার মধ্যে দেখো তিনেরটা করবে চারেরটা করবে তিন চার আর দেখো দশেরটা ঠিক আছে তিন চার আর দশেরটা ভালো করে করবে ওকে তিন চার আর দশ একটা বলতে মিস করলাম সেটা হচ্ছে ছয়েরটাও করবে ঠিক আছে এরপরে দেখো পরের পাতায় রয়েছে সত্তর পাতায় এগারো একটা ভালো করে করবে এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে কুড়িখানা অঙ্ক ঠিক আছে এখান থেকে কিন্তু অঙ্ক থাকবেই পরীক্ষাতে ষোলো দাগেরটা করবে সতেরো দাগেরটা করবে আর করবে উনিশের দাগের অঙ্ক ঠিক আছে আটটা অঙ্ক হয়ে গেল কিন্তু এই অঙ্ক ভালো করে করো এখান থেকেই কমন পাবে তারপর দেখা রয়েছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে কোনটা করবে একের দাগের তিনের দাগের চারের দাগের আর পাঁচের দাগের ওকে তারপরের পাতাতে বলছি আরেকটা করবে সেটা হচ্ছে আটেরটা একটা ঠিক আছে এরপরের চ্যাপ্টার সামন্তরিকের ধর্ম এখান থেকে কি কি করবে দেখে নাও এই চ্যাপ্টারে ফার্স্ট পেজে দেখা রয়েছে ট্রাপিজিয়াম বলতে কি বোঝো সামুদ্রিক কাকে বলে রম্বস কাকে বলে তিনটেই ভালো করে পড়বে তারপরে পাতা দেখা রয়েছে অকুজ্জ চতুর্ভুজ কাদের বলা হয় এটা ভালো করে পড়বে কাইট কি আয়তকার চিত্র বড়কার চিত্র এটা ভালো করে পড়বে অর্থাৎ এই পাতাটা ভালো করে দেখবে পাতা নম্বর পঁচাত্তরে যুক্তি দিয়ে প্রমাণ করি কোন সামন্ত্রিকের প্রতিটি কর্ণ সর্বসম ত্রিভুজে বিভক্ত করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য যেগুলো আমি বলবো ভালো করে করবে উপপাদ্য কমন পাবেই সামন্তরিকের কর্ণদয় পরস্পরকে সমধি খণ্ডিত করে প্রমাণ করো এটা কিন্তু ভালো করে করবে উপপাদ্যটা পাতা নম্বর সাতাত্তর পাতা নম্বর তিরাশি দেখো কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজো একটি সামন্তরিক হবে এটা ভালো করে করবে পাতা নম্বর তিরাশি প্রয়োগের ক্ষেত্রে পাতা নম্বর সাথে যেটা রয়েছে সতেরো নম্বর সেটা ভালো করে করবে তারপরে পাতা নম্বর ছিয়াশিতে দেখা রয়েছে উপপাদ্য সতেরো কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে এটাও ভালো করে করবে পাতা নম্বর চল্লিশশো নব্বই নব্বই পাতা দেখো উপপাদ্য উনিশটা ভালো করে করবে একটি চতুর্ভুজের কর্ণ দুটি কর্ণ পরস্পর সমাধি খণ্ডিত করলে চতুর্ভুজ সামুদ্রিক হবে চতুর্ভুজটি ঠিক আছে এটা করবে উনিশের এবং তার নিজে দেখা রয়েছে একুশ নম্বর প্রয়োগ এটা ভালো করে করবে ঠিক আছে আর রয়েছে পাতা নম্বর একানব্বইতে তেইশে দাগের প্রয়োগটা এটাও ভালো করে করবে ওকে আমি যে কটা প্রয়োগ এবং যে কটুপাত দিলাম এগুলো ভালো করে করবে তারপর পাতা নম্বর তিরানব্বই থেকে দেখো বহু বিকল্প নিয়ে প্রশ্ন ষোলো নম্বরে একেরটা করবে ঠিক আছে তারপর দেখো রয়েছে পাঁচেরটা সতেরো নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে একেরটা করবে দুয়েরটা করবে এবং পাঁচেরটা করবে ওকে তারপরে অধ্যায় সাত নম্বর বহুপতি সংখ্যামালা এখান থেকে কী কী করবে দেখে নাও একদম চলশো কষে থেকে সেভেন পয়েন্ট থ্রি পাতা নম্বর একশো সাত সেখানে দেখো একের দাগেরটা ভালো করে করবে ঠিক আছে একের দাগের চারেরটার কথা বলছি তারপর দেখো রয়েছে পাঁচের দাগের স্টার করে রাখবে এগুলো পাঁচের দাগের ছয়ের দাগের এবং আটের দাগের ভালো করে করবে এখানে পাঁচ থেকে দশ পর্যন্ত প্রত্যেকটাই করতে হবে ঠিক আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটাই কিন্তু পাঁচ থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা ভালো করে করবে তারপরে পাতে চলে এসো সংক্ষিপ্ত উত্তরবিত্ত প্রশ্ন বারো নম্বরের একের দাগেরটা নয় দুইয়ের দাগের এবং চারের দাগেরটা ভালো করে করবে বসু দিকে সেভেন পয়েন্ট ফোর এখানে কোনটা করবে তিনেরটা করবে ঠিক আছে তারপর চলে এসো সাতেরটা এবং আটেরটা করবে ওকে এগার দাগের বহু বিকল্পনীয় প্রশ্নের ক্ষেত্রে একেরটা এবং দুটা করবে তারপরে পাতাতে তিন চার পাঁচ তিনটেই করবে ঠিক আছে বারো দাগের ক্ষেত্রে তিনেরটা করবে ওকে এরপর অধ্যায় আট উৎপাদকের বিশ্লেষণ এখান থেকে কি কী করবে দেখে নাও কোষে দেখি এইট পয়েন্ট ওয়ানে যেটা করবে দুয়ের দাগের এবং পাঁচের দাগের ছয়ের দাগের ঠিক আছে কোষে দেখি আট এইট পয়েন্ট টু এখানে দেখো দশেরটা করবে এগারোটা করবে এবং নয়েরটা করবে ঠিক আছে নয় দশ এগারো সার্কেল করাগুলো ভালো করে করবে দেখো উৎপাদকের বিশ্লেষণ করে যদি একটা করতে পারো আশা রাখছি বাকিগুলোও করতে পারবে এরপর কোষা দেখি এইট পয়েন্ট থ্রি এখানে কোনটা করবে ছয়েরটা খুব ভালো করে করবে এবং দশেরটা করবে ঠিক আছে এরপর রয়েছে কোষা দেখি এইট পয়েন্ট ফোর এখানে কোনটা করবে দুই একটা করবে চারেরটা করবে আটেরটা করবে আট দশেরটা করবে ঠিক আছে দুই চার আট আর দশ কোষা দেখি এইট পয়েন্ট ফোরের এরপর রয়েছে পাতা নম্বর একশো কুড়ি এখানে দেখো রয়েছে অনেকগুলো অঙ্ক অ্যান্সার করে দেওয়াই রয়েছে সেখানে একেরটা করবে ঠিক আছে একেরটা পাঁচেরটা ওকে একেরটা পাঁচেরটা আর রয়েছে ছয়েরটা এরপর কষ্ট দিকে এইট পয়েন্ট এখানে কোনটা করবে একেরটা করবে নয়েরটা করবে একেরটা করবে নয়েরটা করবে আর পাঁচেরটা করবে ঠিক আছে বহু বিকল্প নিয়ে প্রশ্নের ক্ষেত্রে দুয়েরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনেরটা এবং পাঁচেরটা পাঁচ নয় চারেরটা ঠিক আছে দুই তিন চার তার নিচে দেখো রয়েছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে দুই একটা ভালো করে করবে এবং পাঁচ একটা ভালো করে করবে ঠিক আছে তো আট নম্বর অধ্যায় পর্যন্ত এই হলো তোমাদের অঙ্কের সাজেশন এগুলো ভালো করে করো এর মধ্যেই কমন পাবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে অঙ্ক তো চল্লিশে চল্লিশ পেতে গেলে এই ভিডিওটা কিন্তু ভালো করে দেখার পর তোমরা কিন্তু অঙ্কগুলো ভালো করে প্রত্যেকেই করবে ওকে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো লাইক ও বন্ধুকে শেয়ার করতে ভুলবে না তো আজকে এখানে দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সবাই